ওতে দেবো তার স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ। এখন চলে এসেছি বাড়িতে, এসে দেখি বুবু নিয়ে এসেছি চপ, আর এসে দেখি বুবুলকে দেখো উপরে পড়েছে হাফ হাতার জামা, তলায় পড়েছে ফুল হাতার প্যান্ট। বুবুল রিজনটা কি? আর তলায় ভাত, হ্যাঁ তলায় ঠান্ডা লাগছে। আমরা এখন গণেশগুড়িতে, গণেশগুড়িতে এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাফ। আমি তৃষ্ণা, নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। সকাল এখন বাজে প্রায় 8:30, ছেলে মেয়েরা স্কুলে বেরিয়ে গেছে আজকে থেকে, এক্সাম স্টার্টের। সকালবেলা কিছু শুট করিনি, কারণ ওদের ওদের ভালো মতো করে আজকে স্কুলে পাঠালাম, ভালো মতো করে রোজই যায়, এক্সামের দিন একটু টেনশন করছিল। তোরা স্কুলে বেরিয়ে গেছে, আমি এখন রান্নাঘরের কাহিনী হচ্ছে এটা, বানাবো আজকে স্যান্ডউইচ, কারণ ব্রেড আছে, স্যান্ডউইচ, ডাল, মাছ ভাজা, আর বাস ডাল মাছ ভাজা আর পেঁপের তরকারি আছে, এই দিয়ে সকালের হয়ে যাবে খাবার। আর কালকে আমার মেয়ের বার্থডে, তো তার জন্য আজকে একটুখানি সন্ধ্যা পরে ওর জন্য কিছু শপিং করতেও যাওয়ার আছে। দেখা যাক দিনটাকে কিভাবে শুরু করি, সঙ্গে থাকো তোমরা। প্রতিদেবতার স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ উইথ বানানা, এনো ব্রেকফাস্ট। আমি মিও খাচ্ছি আজকে স্যান্ডউইচ। সাধারণত সকালবেলা ব্রেডটা আমার স্যুট করে না, তবু এত টেস্টি হয়েছে না, পুরো ভেজিস দেওয়া, তো আজকে খেয়েই নিলাম, দেখা যাক কি হয় সারাদিনে। চলো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি অফিসের জন্য, দেখা হবে অফিস থেকে ফিরে এসে। এখন চলে এসেছি বাড়িতে, এসে দেখি বুবু নিয়ে এসেছি চপ, আর এসে দেখি বুবুলকে দেখো উপরে পড়েছে হাফ হাতার জামা, তলায় পড়েছে ফুল হাতার প্যান্ট। বুবুল রিজনটা কি? আর তলায় ভাত, হ্যাঁ তলায় ঠান্ডা লাগছে, আর ইনি কালকে রাত্রিবেলাও খাওয়ায়নি, আজকে সকালবেলাও খায়নি। ভেরি গুড, ভেরি গুড। তুমি দিন বাই দিন স্কেলিটন হবে, তারপর তোমাকে হসপিটালে ইয়ে দিয়ে বসিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ তুই আরো হাওয়া দে, চলো চা খাই। ওয়েলকাম টু হোম। টম একদম পছন্দ করে না দিবাকরকে, একদম না। উঠটা দেখো, একদমই না, এটা হচ্ছে সাইড এফেক্ট। কিসের বলতো? সিরিজের। এতক্ষণ চলো 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 করে আমি রেডি হয়ে যখন একটুখানি এদিক ওদিক করছি, বসে গেছে দেখতে। আর তোমরা সবাই বুবুলকে বলেছো, বুবুল বুবুল সে থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি। বুবুল খুব খুশি, আর আমার জন্য বেড়ে গেল, কারণ ওর এখন রান্নাঘরের দখলটা বেশি করে বেড়ে যাবে, এটা হচ্ছে কথা। কারণ আগে তুই অল্প অল্প ঢুকতো, এখন বলবে দেখেছো মা সবাই পছন্দ করছে, তার মানে আমার রান্না করা উচিত, এখনো বেশি করে রান্নাঘরে ঢুকবে, যেটা আমি একদমই চাই না। কারণ ও যদি রান্নাঘরে ঢুকে, তা কম্পেয়ার টু অন্য অন্য কেউ, ও অনেক বেশি রান্নাঘর পরিষ্কার করে আসে, তো তবুও তাই না। চলো বেরোই, এবার দেখা হবে ফিরে এসেছি আমি, সঙ্গে বুবুলও যাচ্ছে, বুবুল দুধ কিনে চলে আসবে আর আমরা যাব দোকানে। হ্যাঁ চলো, স্কুটি পিছনে দৌড়াতে দৌড়াতে, হ্যাঁ পিছনে দৌড়াতে দৌড়াতে চলো চলো বেরোই। হ্যাঁ হাতিগাঁও পাম প্রতি দিয়ে হ্যাঁ লোচা চিজ কেক নেই, চলো দেখি এবার অন্য অন্য কোথাও পাওয়া যায় নাকি। পৌঁছেছি মোচাতে, এবার চিজ কেকটা পেলে হলো, চলো যাই মোচা। হ্যাঁ চিজ কেক, চিজ কেক, চিজ কেক পাওয়া গেছে, এই যে চিজ কেক। কিন্তু এই চিজ কেকটার দাম 1410 rupees, প্রচুর। চলো শেষমেশ পাওয়া গেল বাবা এর চিজ কেক। আমরা এখন গণেশগুড়িতে,
গণেশগুড়িতে বাবাইয়ের চিজ কেক না হয়ে গেছে কালকে বার্থডের জন্য, আর একটা সুন্দর দেখে বাজার ড্রেস দিয়েছিল বাবার। ওকে, আর এখন আমি যাচ্ছি আমার পেট পুজো করতে, মানে আইসক্রিম খেতে। ফোকাস ফোকাস ফোকাস, এই হতে হতে বেঁচে গেল, দাঁড়াও আইসক্রিমটা খাই এবার। চলে এসেছি বাড়িতে, দিবাকর গেল দোকানে একটুখানি চিকেনটা কিনে নিয়ে আসতে গেল, আর আমি আসছি, আমি বাড়িতে চলে এলাম কারণ আমার রান্না করা হয়নি এক নম্বর, আর এক নম্বর হচ্ছে আমার ছেলে মেয়েকে খাই দিতে লাগবে, মেয়ে সারাদিন আজকে কিচ্ছু খায়নি। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে আলু ভাজা বানাবো, ডাল করা আছে, আর ভাত করতে লাগবে। আলু ভাজা ভাত করে বাবাকে খাই দিতে লাগবে, বেচারি কালকেও খায়নি ভালো করে, সে দুপুরেও খায়নি। এই একটা খুব বড় প্রবলেম আমার মেয়েকে নিয়ে। চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখা হচ্ছে। ঘরে চলে এসেছি, বানাচ্ছি এখন আলু ভাজা। আলু ভাজাটা হলে সাধারণত মেয়ে খাওয়াতে ঝামেলা করে না, এবার একটুখানি ভালো করে ফুলে দিয়ে না ভাজলে না, এটা আলু ভাজা না, আলুর তরকারি হয়ে যাবে। দাঁড়াও এটাকে ভেজে নিই একটু। এখানে আছে ভাত, বাটার, আর সঙ্গে আছে আলু ভাজা আর ডাল। বুবুল বসে গেছে খেতে, বাবা এর শরীরটা আরো বেশি করে খারাপ হয়েছে, আর এখন আমি বাবাইকে খাওয়াচ্ছি। ভিডিওটা আমি শেষ করতে পারিনি, রিজন একটাই ছিল যে আজ মানে 3 তারিখ ওদের না অ্যানুয়াল পরীক্ষাতে প্রত্যেকটা এক্সামের মাঝখানে একটা করে দিনে ছুটি থাকে, তো আজকে হচ্ছে 3 তারিখ, কালকে 4 তারিখ, কালকে ওদের স্কুল বন্ধ, মানে আজকে ওদের স্কুল বন্ধ, কালকে আছে এক্সাম। কালকে এক তো হচ্ছে মেয়ের শরীর খারাপ, আর সেকেন্ড হচ্ছে ছেলের হিন্দি পরীক্ষা, মেয়ের সায়েন্স পরীক্ষা। ঘরে আসার পর দেখি বাবাই শুয়ে আছে, ও খাওয়া দাওয়া করিনি, ওকে এসে আলু ভাজা বানিয়ে খাইয়ে দাইয়ে উঠে আমি যে ভিডিওটা এন্ড করব সেটা করতে একদম ভুলে গেছি। ফটাফট এই ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে ছেলেকে হিন্দি পড়াতে বসালাম, মেয়ের তো শরীর অলরেডি খারাপ ছিল, তো সেই নিয়ে এতই মাথাটা মানে গরম হয়ে গেল, বা এত মন খারাপ হয়ে গেল, বেশি পরিমাণে মাথা গরম হওয়ার পর মন খারাপ হয়ে গেল, তো তারপরে ভিডিও কিছুই করতে ইচ্ছা করেনি। তো কালকে রাতেবেলা ছেলেকে হিন্দি পড়লাম, তারপর মেয়েরও শরীর খারাপ ছিল, ওর জন্য কিছুক্ষণ ওর পাশে বসে থাকলাম। তো এটাই হচ্ছে কথা। তো চলো কালকে ভিডিওটা আজকে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো সিপ অফ লাইফ উইথ কাইরাভ। দেখা হবে কালকে আবার আজকে নতুন ভিডিও সাথে, তখন অব্দি বাই, গুড নাইট সবাই।